সিনেমাতে আমরা এমন কিছু দৃশ্য দেখতে পাই যেগুলো আমাদের চোখ কোনোভাবে বিশ্বাস করতে পারে না। সিনেমাতে ওইসব অ্যাক্টরদের সিক্স প্যাক পর্যন্ত দেখায় যারা আসলে কোনোদিন জিমে যায়নি। অনেকবার সিনেমাতে আমরা একটি ক্যারেক্টারের ডাবল রোল দেখতে পাই। বন্ধুরা, সিনেমাতে নায়ক নায়িকা যে কিসিং সিন করে আসলে সেটা সত্যি হয় না। এছাড়াও সিনেমাতে আপনারা এমন কিছু দৃশ্য দেখতে পান যেগুলো আসলে বিশ্বাস করাই কঠিন। আর আপনারা মনে মনে বলেন, এরকম ঘটনা তো আমাদের বাস্তব জীবনে কখনোই ঘটে না, কিন্তু সিনেমাতে এই সকল দৃশ্য এত সহজে কিভাবে দেখানো হয়? তো আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছুই জানবো, যে সিনেমাতে যে অসম্ভব দৃশ্যগুলো দেখানো হয় সেগুলোর পেছনে আসলে রহস্য কি। তো এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটি স্পন্সর করেছে একটি ওয়েবসাইট যেখানে আপনি কাজ করে প্রতিদিন প্রায় 1-2 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো কিভাবে কাজ করবেন এবং টাকা পাবেন এই নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হয়েছে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ভিজিট করে এখনই কাজ করা শুরু করে দিন। তো প্রথমে রয়েছে ফেক সিক্স প্যাক অ্যাপস। বন্ধুরা, আজকাল প্রায় সব সিনেমাতেই নায়কদের সিক্স প্যাক অ্যাপস দেখানো হয়, আর এইরকম বডি একজন নায়কের জন্য খুবই দরকার, কারণ এরকম সিক্স প্যাক অ্যাপস যদি না থাকে তাহলে তাকে তেমন গুরুত্ব দেওয়া হবে না। আসলে সিনেমাতে এরকম সিক্স প্যাক অ্যাপসের এই ট্রেন্ড শুরু করেছিলেন সালমান খান, আর তাকে দেখে বর্তমান হিরোরা সিনেমাতে সিক্স প্যাক অ্যাপস তৈরি করছে। এরকম অনেক বলিউড অ্যাক্টর রয়েছে যারা দীর্ঘদিন ধরে তাদের বডি মেনটেন করে রাখতে পারে না, কিন্তু তারপর আমরা সিনেমাতে তাদের সিক্স প্যাক অ্যাপস দেখতে পাই। আসলে বন্ধুরা, এমনটা কি করে হয়? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই সবকিছু ভিএফএক্স এর কামাল, মানে এটি ভিজুয়াল ইফেক্টস এর কাজ, আর একটি বিশেষ ধরনের বডি স্যুটের। ভিএফএক্স এর মাধ্যমে যে কোনো অ্যাক্টরকে সিক্স প্যাক অ্যাপস দেওয়া হয়, আর এই অ্যাক্টর যতই মোটা হোক ভিএফএক্স এর কোনো যায় আসে না। কিছু সিনেমাতে অ্যাক্টরদের সিক্স প্যাক দেওয়ার জন্য বিশেষ ধরনের বডি স্যুট পরানো হয়, আর এই বডি স্যুট পরার পর তাদেরকে একেবারে অরিজিনাল মনে হয়। আপনি আপনার ফেভারিট অ্যাক্টরকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাস্তবে তাদের কোনো সিক্স প্যাক নেই, কিন্তু পুরো সিনেমাতে তাদের সিক্স প্যাক দেখানো হয়। সম্প্রতি সালমান খানকে নিয়ে অনেক হাসি তামাশা করা হয়েছে, সেখানে বলা হয়েছে সালমান খানের সিক্স প্যাক অ্যাপ তো নেই, তাহলে আন্তিম মুভিতে সালমান খানের এই সিক্স প্যাক অ্যাপস কোত্থেকে আসলো? এছাড়া সালমান খান দাবাং মুভি করার জন্য রিয়াদে গিয়েছিলেন ট্যুরে, আর সেখানে সালমান খান তার টিমের সাথে ডান্স প্র্যাকটিস করছিল, আর এই ট্যুরের একটি রিহার্সাল ভিডিওতে দেখা যায় সালমান খানের কত বড় ভুঁড়ি। আর এই ভিডিওতে আমরা দেখতে পাই সালমান খান তার দাবাং মুভির একটি গানের জন্য রিহার্সাল করছে, আর এই ভিডিওতে আমরা দেখতে পাই সালমান খানের পেট কত বড়। তার পরের মুভি আন্তিমে আমরা দেখতে পাই সালমান খানের সিক্স প্যাক অ্যাপস, আর এটা দেখার পর অনেকে সালমান খানকে ক্রিটিসিজম করছে। আসলে সালমান খানের এই বডিটি ভিএফএক্স দ্বারা তৈরি করা হয়েছে। সালমান খান এমনই একজন অ্যাক্টর যিনি তার ফিটনেস এর ব্যাপারে সব সময় মানুষের চর্চার বিষয় হয়ে থাকেন। এরপর রয়েছে এম এস ধোনি এন্ড সুশান্ত সিং রাজপুত। বন্ধুরা, আপনারা সুশান্ত সিং রাজপুতের এম এস ধোনি মুভি তো অবশ্যই দেখেছেন, আর এই সিনেমাতে অনেক দৃশ্য দেখানো হয়েছে যেখানে আসল ম্যাচের দৃশ্য ছিল, যেখানে মহেন্দ্রা সিং ধোনির জায়গায় সুশান্ত সিং রাজপুতের চেহারা দেখানো হয়েছিল। কেউ কেউ তো এমনও ভেবেছিল যে সুশান্ত সিং রাজপুত ওই ম্যাচে সত্যি সত্যি খেলেছিল। আসলে ভিএফএক্স এর মাধ্যমে এই সিনকে এক্সট্রা করে অ্যাড করা হয়েছে, আর আসল ম্যাচের ফুটেজ এর মাঝখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সেখানে এম এস ধোনির জায়গায় সুশান্ত সিং রাজপুতের চেহারা অ্যাড করা হয়েছিল। এই মুভিতে এমন একটা সিন ছিল যেখানে সুশান্ত সিং রাজপুতকে অনেক পাতলা এবং ছোট বয়সের দেখানো হয়েছিল। আসলে এই দৃশ্যটি করার জন্য একটি ছোট বাচ্চাকে হায়ার করা হয়েছিল, আর সেখানে তার চেহারা বদল করে সুশান্ত সিং রাজপুতের চেহারা বসে দেওয়া হয়েছিল। বন্ধুরা, বলিউডের অনেক মুভিতে আপনারা কিসিং সিন তো দেখেছেন। আসলে এই কিসিং সিনগুলো যেভাবে দেখানো হয় বাস্তবে তেমন নয়, কারণ বলিউডে এমন অনেক নায়িকা রয়েছে যারা কিসিং সিন করতে রাজি হয় না। আসলে এই কিসিং সিন করার জন্য নায়ক এবং নায়িকাদের পেছনে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয় এবং তাদের সবুজ কোনো গোল জিনিসকে কিস করতে হয়, আর তারপর ভিএফএক্স ব্যবহার করে এগুলোকে রিয়াল করা হয়। বন্ধুরা, বাহুবলী সিনেমাতে আপনারা ষাঁড়ের সাথে লড়াই তো দেখেছেন, আর ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে এই বাহুবলী। এই মুভিতে যে পরিমাণ ভিএফএক্স ব্যবহার করা হয়েছে তা ভারতের অন্য সব মুভিতে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। আজকে আমরা এই সিনেমা সম্পর্কে এমন একটি তথ্য দিতে যাচ্ছি যেটি আপনারা কখনোই দেখেননি। 2015 সালে বাহুবলীর প্রথম পার্ট এসেছিল। এই সিনেমাতে ভাল্লাল দেবের সাথে ষাঁড়ের একটা বিশাল লড়াই আমরা দেখতে পাই। আসলে বন্ধুরা, এই দৃশ্যটি নকল ছিল। এই দৃশ্যটির পেছনে আসল রহস্য জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই সম্পূর্ণ সিনটি তৈরি করা হয়েছে ভিএফএক্স ব্যবহার করে। এই দৃশ্যতে যে ষাঁড়ের সাথে ভাল্লাল দেব লড়াই করছে ওটা আসলে এরকম ছিল, যখন ষাঁড়টি দৌড়াতে দৌড়াতে আসছিল তখন দর্শকদের দম আটকে যায়। আসলে ভাল্লাল দেব আগে থেকেই ষাঁড় ধরার মতো অ্যাক্টিং করছিল, আর পরে এই ষাঁড়কে এক্সট্রা করে ভিএফএক্স এর মাধ্যমে অ্যাড করা হয়েছে। আর ভাল্লাল দেব পাথর দিয়ে ষাঁড়ের
মাথায় মারা দৃশ্যটি একেবারে ফেক ছিল, সেটা ষাঁড় ছিল না, বরঞ্চ শুধুমাত্র ষাঁড়ের শিং ছিল। এছাড়াও এই মুভিতে আপনারা একটি সিনে দেখতে পাবেন তামান্না ঝর্ণার আশেপাশে উড়ে বেড়াচ্ছে, আর অন্যদিকে বাহুবলী পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে লম্বা লম্বা লাফ দিচ্ছে, মনে হচ্ছে সুপারম্যান পার্ট টু। আসলে এই সব দৃশ্য ফেক ছিল, আসলে এই পুরো দৃশ্যটি একটি ফাঁকা মাঠে শুট করা হয়েছে এবং পরে ভিএফএক্স দিয়ে দৃশ্য চেঞ্জ করে দেওয়া হয়েছে। বাহুবলী সিনেমাতে যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে আসলে সেগুলো সব থেকে উন্নত মানের ভিএফএক্স। এছাড়াও বলতে গেলে এই সিনেমার প্রত্যেকটি দৃশ্যে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, আর জানলে অবাক হবেন এই সিনেমাতে মোট 2500টি ভিএফএক্স সিন ব্যবহার করা হয়েছে। আর এটা বললে ভুল হবে না, এসএস রাজামৌলী পরিচালিত এই মুভিটির আসল হিরো হচ্ছে ভিএফএক্স। বন্ধুরা আপনারা অনেক মুভিতে দেখেছেন যখন হিরো এবং ভিলেনের লড়াই হয় তখন ব্যাকগ্রাউন্ডে আগুন জ্বলতে থাকে, আর এই ধামাকা আগুনের মধ্য দিয়ে হিরো খুবই আরামে আরামে হেঁটে বের হয়ে আসছে, আর দেখে মনে হয় হিরোকে আগুনের কোনো তাপই লাগছে না। আসলে কোনো নর্মাল মানুষ যদি এভাবে আগুনের পাশ দিয়ে হেঁটে আসে তাহলে তার কাঁচা বিরিয়ানি হয়ে যাবে। আসলে এই আগুনগুলো ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা হয় এবং সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়, আর পরবর্তীতে এই ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা করে আগুন অ্যাড করে দেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পেলেন সিনেমাতে আমাদের কিভাবে বোকা বানানো হয়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।